আছে কোনো টাইমের মেডকিট হতো না, মেডকিট আমি থাকলেও ইউজ করতে পারতাম না ভাই, চ্যালেঞ্জটা এটা ভাই, আমি চ্যালেঞ্জটাকে বেশি ইজিলি নিয়ে নিয়েছি। খরগোশের পেট এসে পড়েছে, আর খরগোশের পেটের ব্যাপারে আমরা ভিডিও বানাবো না তা কি হতে পারে নাকি? গাইস আমাদের গেমে আসা নতুন খরগোশের পেটটা দিয়ে আজকে আমরা একটা চ্যালেঞ্জ করে ফেলেছি। গাইস এই পেটের এবিলিটি বাই স্কিল হইতেছে প্রত্যেক জোন পরপর আমাদেরকে 50 করে ইপি দিবে, মাত্র 50, তাও আবার ইপি পাওয়া, তাও আবার প্রত্যেকে এক একটা জোন পরপর। আজকে আমরা নো মেডকিট চ্যালেঞ্জ করে ফেলেছি, মানে শুধুমাত্র মেডকিটই না, কোনো রকমের কোনো কিছু দিয়ে আমরা হিল করতে পারবো না, না মেডকিট, না ইনহিলার, না বনফায়ার, না আমাদের মাশরুম, না এমন কোনো ক্যারেক্টার যেগুলো আমাদের হিল করতে সাহায্য করবে, সব কিছু বাদ শুধুমাত্র হিলিংয়ের জন্য আমরা ইউজ করতে পারবো আমাদের এই পেটটা। মাত্র 50 করে ইপি দিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলা লাগেছিল, আর তার উপর দিয়ে 50 করে ইপি পাবো আমরা এক একজন পরপর, তার মানে বুঝতেছো কি রকমের বিপদে মরতে হচ্ছিল। তো গাইজ একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট wasting any more time let's start our today's video। আজকে আমরা খরগোশের মাথা এবং খরগোশের পেটটা নিয়ে নেমে গিয়েছি ব্রাজিলিয়াতে, অ্যান্ড ইও মাথার উপরে একটা এনিমির, ও ভাই শটগান পেয়েছি, আর কিছু লাগবে না চন্দু, আর কিছু লাগবে না, এখানে দাঁড়িয়ে থাকবো গাইস, উপর থেকে এনিমিটা মনে করো লুটুট পেয়ে গান পেয়ে আমার দিকে আসবে, আর ওই টাইমে যে সারপ্রাইজ পেয়ে যাবে রে বাবা। এ ভাই উপরে তো মাত্র দুইটা রুম, আমার কি আসা লাগবে নাকি? আরে ছি, আরে বেশি লেট করতেছে, পরে গাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে কি মারা পসিবল? আমার তো মনে হয় না রে ভাই, বেচারা গেলে পাত্র ছিল কিরে কিরে কে মারা কে মারা, কোন জায়গা থেকে মার খাই। গাইস আমাদের আজকে নতুন যে পেটটা এসেছে খরগোশের পেট, ওইটা নিয়ে খেলতে আছে, ওইটা নিয়ে একটা চ্যালেঞ্জ করতে আছে। গাইস নিচে থেকে এনিমি রয়েছে, ওদেরকে মারতে হবে। গাইস তোমরা তো জানো যে ড্রেসটা আমি পরে রয়েছে এটা আমাদের পারমানেন্ট ড্রেস, এইটা দেখলেই মানুষ বুঝে যায় যে মিস্টার ট্রিপল আর। আর গাইস এটা হচ্ছে খরগোশের মাথা, এছাড়া গাইস এর আগে আমরা একটা খরগোশের মাথা ইউজ করতাম, টোটাল মিলে দুইটা খরগোশ। এই চান্দুকে মারা লাগবে রে, আরে ভাই এই টাইমে যাওয়া লাগলো তোমার, আর টাইম পাইলে না, সমস্যা নাই গাইস আমাদের কাছে ক্রোনো আছে, ক্রোনোটা নিয়ে এসেছে চান্দু, ক্রোনো অন করা দিব, তারপর যা মুখের জানা যা আছে সমস্যা নাই, কান্না ইনতে এটা টুকি ভাই, এখন লাস্ট টাইম, এ না 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 পরে যাও না, লাস্ট টাইমের জন্য আমরা কান্না ইনতে এটা রেখে দিয়েছিলাম। যে গাইস আমাদের খরগোশের টোটাল দুইটা ড্রেস আমরা এই পর্যন্ত পারমানেন্ট পড়েছি, মেইনলি এই ড্রেসটা একেবারে বেশি ফেমাস হয়ে গেছিল, তারপর থেকে তোমরা জানো যে খরগোশ মনে করো আমার জন্য আলাদা একটা ফিলিংস, আর আমাদের গেমে এই প্রথমবারের মতো খরগোশের একটা পেট এসে পড়েছে। তো তোমরা তারপর থেকে মনে করো পাগলের মতো বলতেছিলে খরগোশের পেট নিয়ে ভিডিও কখন আসবে, ভিডিও দিবা কিনা, ওইটা কি পারমানেন্ট করবা কিনা, অনেক রকমের কোয়েশ্চেন খরগোশের পেটটা নিয়ে। আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি গাইস, এই খরগোশের পেটের মেইন অ্যাবিলিটি হচ্ছে এই খরগোশের পেটটা আমাদের প্রত্যেক জোন পরপরই 50 করে ইপি দিবে, এর বেশি কিছু না, তেমন একটা। এই ওয়েট, কিরে আমার মাথার উপরে এনিমি চান্দুকে, উপায় দেখো না ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছে এটা, তার এই পাশ থেকে কি আমি কিছু করতে পারবো নাকি? এটা মনে হয় এই পাশে গেল, সাউন্ড শুনে মনে হইলো, এদিকে আস্তে করে মেরা দিব, ও রে লেগে গেছে রে, চান্দু কোন দিকে যাবো বলো, ইস লাভ দিলে জোস হইতো রে, উভয় উভয় আরে কান্না ইনটে এটা টুকি, লাইটস গো, এ ভাই রে, আরে চি ভাই, এই টুকিটা জোস ছিল রে, এই টুকিটা জোস ছিল, তাহলে তো ল্যান্ডমাইনটা পারফেক্ট ভাবে অ্যাভয়েড করতে হবে চান্দু। গাইস আজকের আমাদের যে চ্যালেঞ্জটা রয়েছে এইটা হচ্ছে কোন রকমের মেডকিট নিতে পারবো না, মেডকিট তো দূরে থাক, কিচ্ছু নিতে পারবো না যেগুলো আমাদেরকে হিল করতে সাহায্য করে, ইভেন আমরা কোনো টাইপের ওরকম ক্যারেক্টারও নেইনি। আজকে আমাদের প্রত্যেকটা এক এক জোন পরপর যে মাত্র 50 করে ইপি দিবে, এইচপিও না, ওটুক দিয়ে পুরোটা ম্যাচ আমাদের ম্যানেজ করে খেলতে হবে, দেখা যাক ম্যানামার কেমন টাইপের বিপদে। দুটো এনিমিও রয়েছে গাইস, আমি ভেবেছিলাম জোন দিলেই হয়ে যাবে, না গাইস জোন দিলে হবে না, ওইটা শ্রিঙ্ক হওয়া শুরু হওয়া লাগবে, যেমন 4-5 সেকেন্ডের মধ্যে আমাদের এই জোনটা শ্রিঙ্ক হওয়া শুরু হবে, আর ওই টাইমেই দেখো আমাদের 50 সিপি দিয়ে দিবে, যাক ভাই দিয়ে দিল রে, এতক্ষণ পরে যে আমাদের হেলথটা ফুল করতে পারবো, বুঝতেছো গাইস, অল্প একটু হেলথ নাই হয়েছিল তাতে আমাদের 12টা বেজে গেছে। গাইস মাথার উপরে একটা এনিমি রয়েছে সোফার পিছনে, আর ওইটাকে বাইরে থেকে মারতেছে আরেকজন, এখন বাইরেটা ঢুকতেছেও না, এটাকে আগে মারা লাগবে, কিন্তু আমাদের কাছে গ্রেনেডও নাই, মারবো কীভাবে ভাই এটাকে, চান্দু বেরোইতে থাকে, এই চান্দু আবার এসে মারতেছে,
আবার ওইদিকে কেন কি আছো ভাই? ওপি টুয়া ব্রাদার, ওপি টুয়া। চান্দু তুমি কি আবার ঘরটা ঢুকে গেছো? ও না এখানে আছো। তুমি এটাকে মারতে হবে না, ধরো ধরো ধরো। আরে ভাই রে শটগান রয়েছে তোর কাছে। চান্দু ও ভাই জ্যাক ম্যান, আমি ভেবেছিলাম তুমি আমার দিকে আসবে না, এখন দেখি শুধু শুধু ক্রোনোটা ওয়েস্ট করলাম। গাইস দেখে ফেললে ম্যান, এইটা হচ্ছে আমাদের এই পেটের অ্যাবিলিটিটা। আর গাইস এরকম করে করে 50 সিপি নিয়ে নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলা লাগবে। আর এই দেখো আমাদের খরগোশ ভাই, এটার এখনো পর্যন্ত আমরা নাম সিলেক্ট করিনি, সমস্যা এটাই গাইস। এখনো পর্যন্ত নামটা তোমাদের কাছ থেকে শুনে তারপর সিলেক্ট করার চিন্তা ভাবনা করেছিলাম। তো আজকের ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও এই পেটের নামটা কি রাখা যায়। আর তারপরে যে আমি মেবি আমাদের কমিউনিটি ট্যাবে একটা পুল করব ঘর জামাই ভুড়িওয়ালা এবং আমাদের এই খরগোশের পেটটার ব্যাপারে, দেখো দেখো এক একটা ইমোট দেখো, যে এই তিনটা পেটের মধ্যে আমি কোনটাকে পারমানেন্ট করব, ঠিক আছে? ওইটার মধ্যে যেইটার ভোট সব থেকে বেশি আসবে সেইটাই করব। কিন্তু তার আগে এইটার নামটা সিলেক্ট করা লাগবে। মেবি ওই পুলের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে এই নতুন খরগোশের পেটটার নাম আমরা কি রাখবো। 5 সেকেন্ড বাকি রয়েছে, তারপরে আমাদের আরেকটা জোন শ্রিঙ্ক শুরু হবে, তখনই আমাদেরকে আরো দিয়ে দিবে 50 সিপি। বা এই রকম গরিবের মতো করে চলতে হইতেছে, হেলটাও ফুল হয়নি, এতক্ষণ পরে যে 50 সিপি পেলাম এখনটাও হেলটা ফুল হবে। কিন্তু যাই বলো ভাই, আমাদের এই এই পেটটার অ্যাবিলিটি ভালো লাগেনি, কিন্তু পেটটা জোস ভাই এটাকে আমি কিভাবে মিস করবো? একে তো খরগোশ, দ্বিতীয়ত মনে করো ইমোটটাতে দুই গুলি শটগানটা দিয়ে কাছে খুবই খারাপ লাগতেছে। একবার ভাবো এরা জোনের ভিতরে এই দাঁড়ায় চন্দ্রকে, আরে মারতে পারলাম না রে, এটা কি বুঝে গেছে? ওই পাশে গ্লোয়ালটা লাগাইছে, সমস্যা নেই। আরে এই পাশেও লাগিয়ে দিয়েছে, ধর এরা বুঝেও নি গাই যে আমি ওদের জন্য কান্না ইন্টেট নিয়ে ওয়েট করতেছি জোনের বাইরে, তাকে অবস্থাতে এরা ফাইট করতেছিল ভাই এতক্ষণ ধরে। আমি তো ওয়েট করতেছি কতক্ষণ ধরে তোমাদের জন্য ভাই, একেবারে ফ্রিতে কিল গুলো নেওয়ার জন্য। চন্দ্র তুমিও বেরোবো, আমি তো জানি দুইটো কিল রে, একেবারে বসে বসে ভাই, একেবারে বসে বসে যেই চ্যালেঞ্জ করতেছে এই চ্যালেঞ্জ। এমনি তো আমরা এনিমির মুখের সামনে যে কিলগুলো করতে পারো ভাই রে, ভয় পেয়ে গেছিলাম রে। যদি আমরা এই ল্যান্ডমাইনে নাও মরতাম, ল্যান্ডমাইনটা মাথার উপর ছিল মেবি, যদি ল্যান্ডমাইনে নাও মরতাম গাইস, হেলথ মনে করো কমপক্ষে অনেক বেশি ওয়েস্ট হইতো আমাদের। আর তারপর যে হেলথ ফুল করতাম কি দিয়ে ভাই, বিপদে পড়া যেতাম ভাই, আরো সাবধানে গেলাম। কোনোরকম করে একটা হেডশট দিতে, হেডশট ছাড়া মনে করো মারবোই না চান্দুর মাথাটাও। আর দেখছো কীভাবে করে লাভটা দিতেছা দেখছো নি, নাকি কান্না ইন্টেট দিয়ে উড়াদুড়া মাইর শুরু করবো। একটা কান্না ইন্টেট সমস্যা, এটা নাহলে তো সেকেন্ডের মতো মেরে দিতে পারি চান্দুকে। আরে বেশি লাফাচ্ছে এদেরকে, এইভাবে করে মারতে হবে চান্দু টুকি। তারপর যে আরেকটা টুকি কি রে, এই কন্টার আসলে মরলো না কেন? এটাই ভালো একটু ম্যামস খেলো নাকি? আর আমাদের কান্না ইন্টেট এটা এখনো গ্লিচ করতেছে নাকি চান্দু? টমেটো আরে ইয়ার মরে নি রে, আরেকটা টমেটো বাসিলাম ওর প্রতি খরচ করবো আমি, সমস্যা নেই এইবার তো মরবা। সাইড ড্যামেজ, আরে গন্ডার রে ভাই, এটা মরে যাও রে। গ্লোয়াল তো আগে থেকে ফাটামন হইলো, বুঝলাম না কোন গ্লোয়াল ফাটাইছিল, ওই পাশেরটা নাকি গ্রেনেডের ড্যামেজে? চান্দু ওই পাশেরটা আবার কোন দিকে গেল বুঝতেছি না তো, ওইটা কি মরে গেছে? আরেকটা যে ছিল এই চান্দুর পিছনে আমাদের টাইমও চলছে ভাই, পরে যে আমি জোনে যেতে পারবো না। কিন্তু আমাদের ক্রোনও ছিল, আমার মনে হয় ফাইটটা নিলে বেটার হতো। না গাইজ আমরা নিচেই চলে যাবো মনে হয়। এই চান্দু আবার আমাদেরকে মারেই নাকি ভাই, দেখো না এখন আবার গ্রেন মারতেছে, যাবো নাকি ফাইটটা করে ফেলবো নাকি? কিন্তু আবার জোন শুরু হলে পরে যে যদি হালকা একটু ড্যামেজ খাই ফাইটের মধ্যে, একটু হলেও যদি ড্যামেজ খাই তাহলে বিপদে পড়ে যাবো। এর থেকে ভালো জোনে যাই, ঘাপটি মেরে বসি তাহলে যে ভালো হবে। এছাড়া আমাদের ওপেন ফিল্ডে না আমাদের গ্লোয়ালটাও লাগবে। এই চান্দুকে আরেকজনকে মারতেছে কি রে, কার সাথে ফাইট করতেছে কি রে? আরে আমাকেই মারতেছে ব্রো, হেল দেখো আমার চান্দু, আমার কাছে কোনো টাইমের মেডকিন হতো না, মেডকিন আমি থাকলেও ইউজ করতে পারতাম না ভাই। চ্যালেঞ্জটাই এটা ভাই, আমি চ্যালেঞ্জটাকে বেশি ইজিলি নিয়ে নিয়েছিলাম, এই যে এখন বিপদে পড়তে হইতেছে রে। গেছি গাই গেছি গেছি, সে সে চ্যালেঞ্জ এখানে শেষ ভাই, কিচ্ছু করার নেই। চান্দু আবার আসতেছে, এখান থেকে আমি মারতেও পারবো না এই চান্দুকে, শেষ ভাই। গ্লোয়ালের চক্করে আমি একদিকে আসলাম যে গ্লোয়াল করো না করে চান্দু, আরে ক্রোনোটা ওয়েস্ট হয়ে গেল ভাই, জোন আসতেছে, জোনে পরে মরতে হবে। আর এইদিকে একটা গ্লোয়াল মারে এটার পিছনে চলে যায়, এইখানেও জোন নেই ভাই, আমার কাছে আর গ্লোয়ালও নেই ভাই। তুমি বেরো, তোমাকে তো মাইটটা দিব চান্দু, আমাকে হালকা একটু মারলেই মরে যাবো। ও যাক ভাই এটাকে মারতে পারছি, কিন্তু এই পানি দিয়ে ক্রস হইতে হবে ভাই, আমাদের জোনটা ওই পাশে। শেষ ভাই এই চ্যালেঞ্জ এখানেই শেষ ভাই, এত সুন্দর চ্যালেঞ্জ হয়েছিল। মনে করো আমাদের যদি এখন গ্লোয়ালও থাকতো না, গ্লোয়ালটা নিয়ে আসতে দেরি একটু ওয়েট করতাম তাও হতো চ্যালেঞ্জটা। খিরি আর হচ্ছি ভাই চলে যাচ্ছি ভাই, কেউ দেখিও নি, ও বাইরে কোনোরকম করে একটু যেতে তো তাইলে হবে ভাই। আরে না 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 ভাই ভাই ভাই, ওই পাথরটা, এই পাথরটা পর্যন্ত কোনোরকম যেতে পারলে একেবারে খেয়ে ফেলবো সবগুলোকে, দূর একটুর জন্য রে ভাই। আমি সিরিয়াসলি ভেবেছিলাম কারো কোনো জরে পড়ি দিই আমি, পড়া দেখি না চান্দু কোনো জর দিয়েছে দিয়েছে, একেবারে বেশি করে দিয়েছে। আরে ইয়ার লাস্ট টাইম
গাইজ, এই ছিল আমাদের নতুন খরগোশের পেটটা নিয়ে চ্যালেঞ্জটা। এই ভিডিওটা আশা করি তোমরা এই পেটের অ্যাবিলিটির ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছো। গাইজ, আবারও মনে করে দিচ্ছি, এই পেটের নাম কি রাখা যায় অবশ্যই আমাকে জানিয়ে দিও। গর্জাবাই, বুড়িওয়ালা, এই টাইপের ফানি রিলেটেড একটা নাম রাখা লাগবে কিন্তু গাইজ। আর অবশ্যই খরগোশের সাথে একটু মিল করে রাখারও চেষ্টা করে, ভাই ফানি রাখা লাগবে, একবারে দেখলেই যেন মনে হয়েছে না এই নামটাই আমরা সিলেক্ট করবো। আমাদের কমেন্ট সেকশনে আজকে প্রত্যেকে একবার করে হলো গাইজ একটা সুন্দর নাম, একটা ফানি নাম সাজেস্ট করো গাইজ এই খরগোশের পেটটার জন্য। আর আমাদের কমেন্ট ট্যাবটা চেক করে গাইস, ওখানে কিন্তু আমরা পুল রাখবো যে আমরা কোন পেটটা আপাতত ফিক্স করব, আমাদের গর্জামাই, বুড়িওয়ালা নাকি খরগোশের এই নতুন পেটটা। ওইখানে গাইস তোমরা ভোট দিয়ে দিও, আবার বলতেছি কমিউনিটি পোস্টে আমরা ওইখানে দিয়ে দিব। আর গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানাই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট কাটে বলো একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, I love his guys. Peace.